মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি মাস্ক বানিয়ে দেখাবো, আর এই মাস্কটা যে কোনো কাপড় দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন, কোনো রকম মেশিন ছাড়াই হাতে মাত্র 5 মিনিটে এই মাস্কটা বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি টিপুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, তবে সুতির কাপড় দিয়ে বেশি ভালো হয়। কাপড়টাকে কেটে নিব, এর জন্য আমি এখানে একটা কড়াইয়ে ঢাকনা নিয়েছি, ঢাকনাটা বসিয়ে কেটে নেব। আর এই রকম যদি ঢাকনা না থাকে তাহলে এরকম থালা বসিয়েও কেটে নিতে পারেন। ঢাকনাটা বসিয়ে আমি একটা পেন দিয়ে গোল করে প্রথমে দাগটা কেটে নিচ্ছি। আর এইভাবে যদি কেটে নেওয়া হয় দাগটা, তাহলে খুব সহজে এক মাপ করে কেটে নেওয়া যায়, গোল করে কেটে নেওয়া হবে। গোল করে আমি দাগটা কেটে নিয়েছি পেন দিয়ে। এবার আমি কাঁচি দিয়ে গোল করে সমান করে কেটে নিচ্ছি, আর এক সমান করে কেটে নিতে হবে যাতে কাপড়টা একটু বেড়ে বা ছোটো না হয়ে যায়। দাগে দাগে একবারে সমান করে কেটে নিতে হবে গোল করে। একেবারে আমি গোল করে কেটে নিয়েছি, দেখেন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। কাপড়টা উল্টিয়ে এবার আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এইভাবে ভাঁজটা কয়ে নিতে হবে, ভাঁজটা একবারে সমান করে কয়ে নিতে হবে, একটু যাতে ছোটো বড় না হয়। দিয়ে আবারও এইভাবে ভাঁজটা কয়ে নিতে হবে, খুব ভালো করে একবারে সমান করে ভাঁজটা কয়ে নিতে হবে, আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে কয়ে নিতে হবে। ভাঁজটা দেখেন আমি এক সমান কয়ে নিয়েছি। এবার আমি প্রথমে মাঝ থেকে কেটে নিচ্ছি, আর দাগে দাগে কেটে নিচ্ছি আমি। কেটে নিচ্ছি, আবারও এইভাবে কেটে নিচ্ছি। কাপড়টাকে 4 টুকরো করে নিতে হবে সমানভাগে। একই মাপ করে আমি 4 টুকরো করে নিয়েছি। ভালো দিকটা ভিতরে রাখতে হবে, আর উল্টো দিকটা বাইরে রেখে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি এই ধারটাকে সেলাই করে নিচ্ছি ভালো করে। যেই কালারে আমি কাপড়টা নিয়েছি ওই কালারে আমি সুতোটা নিচ্ছি, আর ওই একই কালারে যদি সুতোটা নেওয়া হয় তাহলে পরে সেলাইটা বুঝতে পারা যায় না। আর সেলাইটা যত ছোটো ছোটো করে দেওয়া হবে ততই ভালো হবে। এইভাবে করে আমি এই দিকটাও সেলাই করে নিচ্ছি। প্রথমে সেলাইটা আমি খুব সহজভাবে দেখিয়েছি, এবার আমি এই কাপড়টা যে মেশিনে সেলাই হয় ঠিক সেইভাবে করে সেলাই করে দেখাচ্ছি। প্রথমে ছুঁচটা উঠিয়ে নিতে হবে, তারপর পিছনে আবারও এইভাবে সেলাই করে নিতে হবে। আর এইভাবে যদি সেলাইটা করেন একদম মেশিনের মতন হবে, সেলাইটা খুব ভালো হয়, দেখেন একদম মেশিনের মতন হয়েছে। তাহলে এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, দুটোই আমি পার্ট সেলাই করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। সেলাইটা একদম বুঝতেই পারা যাচ্ছে না, মনে হচ্ছে মেশিনে সেলাই করেছি। আবারও আমি সেলাই করে নিব, এর জন্য ভালো দিকটা ভিতরে দিব আর উল্টো দিকটা বাইরে রাখবো, রেখে আমি চারিদিকটা ভালো করে সেলাই করে নিব। ভালো দিকটা আমি ভিতরে রেখেছি আর বাইরেটা আমি ওপর দিকে রেখেছি, দিয়ে আমি চারিদিকটা সেলাই করে নিচ্ছি। মুখটা একটু বাদ রেখে আমি সেলাই করে নেব, একটু লক্ষ্য করেন আমি মুখটাকে একটু বাদ রেখে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নিতে হবে। চারিদিকটা সেলাই করে নিচ্ছি, চারিদিকটা আমি সেলাই করে নিয়েছি, মুখটাকে আমি বাদ রেখে সেলাই করেছি। দেখেন মুখটা আমি বাদ রেখেছি, মেশিনের মতন করে আমি সেলাই করে নিয়েছি হাতেই। এবার আমি উল্টিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে উল্টে নিতে হবে, খুব সহজে উল্টানো যাবে।
उल्टे आमी सोजा करे निच्छे। सोजा हो गेलो, कत सुंदर हयेछे देखेन। सेलाईटा एकदम बुझते ही पारा जाच्छे ना, मन हयेछे मेशिने सेलाई करेछि। हाथ दिए एबार चेपे चेपे खूब भालो करे भाँजटा करे निते हबे, जाते सेलाईटा भालो मतन बसे जाए। আর এইরকম যদি বাড়িতে আয়রন থাকে তাহলে পরে একটু আয়রন করে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়, সেলাইটা খুব ভালো মতন বসবে। দেখেন কত সুন্দর ভাঁজটা হয়ে গেল, সেলাইটা একটু বুঝতে পারা যাচ্ছে না। বাজার থেকে যে আমরা মাস্কগুলো কিনি সেটা থেকে আমি রাবারটা খসিয়ে নিচ্ছি। আর এই রাবারটা আপনারা যে কোনো ছুঁচ সুতো দোকানে পেয়ে যাবেন খুব সহজে। আপনাদের আমি খুব সহজ করে দেখানোর জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই রাবারগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। আর এই মাস্কটা তো একবার পরে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, কিন্তু এই কাপড়েরটা আপনি যতবার ব্যবহার করবেন ততবারই ব্যবহার করা যাবে, কেচে দিলেই হবে। আর রাবার দুটো এক সমান নিতে হবে, এইভাবে মুখের দিকে ভরে দিতে হবে রাবারটাকে, দুই দিকে দুই সাইডে দুই মুখটা দিয়ে দিতে হবে। তারপরে ছুঁচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। আর এই রাবারের সেলাইটা একটু ভালো করে করে নিতে হবে যাতে খুশি না যায়। খুব ভালো করে আমি সেলাই করে নিয়েছি। এই পাশটাতে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। দেখেন রেডি হয়ে গেল মাস্ক, কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করেছি, একদম বাজারের মতন খুব সুন্দর হয়েছে। সেলাইটা দেখেন বুঝতেই পারা যাচ্ছে না কত সুন্দর হয়েছে, আপনাদের আমি পরেও দেখাচ্ছি যে কেমন হয়েছে, না হলে বুঝতে পারবেন না। এর থেকে না কিনে বাড়িতেই রং বেরঙের মাস্ক তৈরি করে পরতে পারবেন। দেখেন একটু ফাঁক নেই, সেম সেম হয়ে বসে থাকছে, কিন্তু বাজার থেকে আমরা যেটা মাস্ক কিনি একটু ফাঁক থেকে যায়। এইভাবে বাড়িতে বানিয়ে পরবেন খুব ভালো হয়। আশা করছি আজকের এই মাস্ক বানানোটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।